মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। জোড়া বাড়িতে যা করো করো, কিন্তু এটা তো আমাদের পার্সোনাল স্পেস অনিকের, এখানেও তুমি আমাকে হ্যালো সুমেধজি, বলছি আই এম সো সরি, আমার না আসতে একটু লেট হবে, কিন্তু আমি অবশ্যই আসবো। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। বলছি ক্যাফেটার জন্য কী নাম ছিল? ও, লেক ভিউ না? ওকে, সি ইউ, বাই। হ্যাঁ প্রতিনদাদা, বলছি দর্শনমান বাজার পাওয়া যায় কোন দোকানে গো, যেখানে বিমল কাকা দাদু সবাই যায়? লেক ভিউ ক্যাফে, তার উল্টো দিকের গলিটা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অহনা না, আজ তো স্যারের সাথে বাড়ি আসার কথা, ওইখানে কি করছে? এ কি, ক্যাফেতে ঢুকছে কেন? কার সঙ্গে দেখা করতে এসেছে এখানে? এবার লিখি তো। হাই সুমেন। ও সরি ফর দ্য লেট। ইটস ওকে। হাই হাই, প্লিজ হ্যাভ আ সিট। থ্যাংক ইউ সো মাচ। So, thanks for coming. My pleasure. আচ্ছা তোমাকে, আই মিন তুমি বলতে পারি তো? Sure. Guess আমরা এখন খুব ভালো বন্ধু, রাইট? কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেম? কি? এ তো অফিসারই ফালতু লোকটা। এর সাথে ক্যাফেতে দেখা করছে না? ব্যাপারটা কি? অনেকে যদি জানতে পারে যে আমি ওর অফিস কলিগকে নতুন বন্ধু বানিয়েছি, লুকিয়ে লুকিয়ে আবার তার সাথে দেখা করতে এসেছি, তাহলে অনিকেত। আচ্ছা অনিকেতকে তোমার লাইফ কন্ট্রোল করতে দাও কেন? তোমার লাইফ তুমি তোমার মতো চলবে, যার সাথে ইচ্ছে দেখা করবে, যাকে ইচ্ছে বন্ধু বানাতে পারবে। আর অনিকেত যদি কিছু বলতে আসে তাহলে বলে দেবে যে তোমার কাছে কিছু লুকিয়ে যাচ্ছে, মানে দেয়ার ইজ সাম প্রবলেম। প্রবলেম তো আছেই, ওর সাথে থাকাটা না একটা ট্রাবলসাম হয়ে গেছে। ওর এক্স ওয়াইফ না ওকে ডিভোর্স দিচ্ছে, না ওর পেছন ছাড়ছে, ভালো লাগছে না। আর জাস্ট লাইফটা না মানে হেল করে দিয়েছে আমার, না সত্যি এত কমপ্লিকেশন আর ভালো লাগছে না, জাস্ট উফ। তাহলে এত কমপ্লিকেশনস নিচ্ছ কেন? ছেড়ে দাও না। আর তুমি তো এখন একা নও, তোমার নতুন বন্ধু আছে তোমার সাথে। ভগবান, ওদের সেদিন স্যারের ফ্ল্যাটের নিচে দেখেই আমার সন্দেহ হয়েছিল, কিন্তু এরা তো ভয়ঙ্কর কথা বলছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।